ও ভাই একটু চিন্তার বিষয়, এইটা হয়তো বা তোমার জীবনের শেষ রমাদান হয়ে যেতে পারে, এইটা তোমার জীবনের শেষ রমাদান হয়ে যাইতে পারে। এই রমাদান মাস পাইয়া কত মানুষ আল্লাহ তাআলার কাছে কত খাঁটি গোলাম হয়ে গেছে, এই রমাদান মাস পাইয়া কত মানুষ সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখে গেছে, এই রমাদান মাস পাইয়া কত মানুষ নামাজওয়ালা হয়ে গেছে ভাই, এই রমাদান মাস পাইয়া কত মানুষ আল্লাহ তাআলার কাছে কত খাস বান্দা হয়ে গেছে ভাই, এই রমাদান মাস পাইয়া কত মানুষ গুনাহ ছেড়ে দিছে, এই রমাদান মাস পাইয়া কত মানুষ গীবত ছেড়ে দিছে, এই রমাদান মাস পাইয়া কত মানুষ ছগল খুঁড়ে ছেড়ে দিছে। ও ভাই এই রমাদান মাস পাইয়া আমি আল্লাহ তাআলার কাছে কতটুক ক্ষমার যোগ্য হইলাম, এই রমাদান মাস পাইয়া আমি আল্লাহ তাআলার কাছে কতটুক ক্ষমা পাইলাম, এই রমাদান মাস পাইয়া আমি আল্লাহ তাআলার কাছে নামাজওয়ালা কেমন হইতে পারলাম, এই রমাদান মাস পাইয়া আমি আল্লাহ তাআলার কাছে কতটুক খাটে গোলাম হইতে পারলাম, এই রমাদান মাস পাইয়া আমি আল্লাহ তাআলার কাছে কতটুক প্রিয় হইতে পারলাম, এই রমাদান মাস পাইয়া আমি আল্লাহ তাআলার কাছে কেমন খাঁটি গোলাম হইতে পারলাম। ও ভাই একটু চিন্তা করে দেখেন কত মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে, প্রত্যেক দিন কত মানুষ মরিয়া যায়, কত মানুষ গাড়ির নিচে পড়িয়া মরিয়া যায়, কত মানুষ কত অ্যাক্সিডেন্টে মরিয়া যায়, কত মানুষ কত বিপদ আপদের মধ্যে পড়িয়া মরিয়া যায়। আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আমি কতক্ষণ বাঁচব জানি না, কখন জানি আজরাইল আমার সাথে সাক্ষাৎ করে, আর কখন জানি আমি কবরের মেহমান হয়া যাই, কবর তো প্রতিদিন আমাকে ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দুদ। ও বান্দা কবরের মধ্যে আইসো না, ও বান্দা কবরের মধ্যে মুসলমান হওয়া ছাড়া আইসো না, ও বান্দা এন্তেকাল করার আগে পরিপূর্ণ তাকওয়া ওয়ালা হইয়া যাইও, ও বান্দা কবরে আসার আগে আগে নামাজওয়ালা হইয়া যাইও, ও বান্দা কবরে আসার আগে আগে গুনামুক্ত জিন্দগি বানাইও, ও বান্দা কবরে আসার আগে আগে পরিপূর্ণ তাকওয়া ওয়ালা হইয়া যাইও, ও বান্দা কবরে আসার আগে আগে পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, কারণ এই কবর কত ভয়ঙ্কর জানো না, এই কবর কত ভয়ঙ্কর জানো না রে বান্দা, ও দুনিয়ার উম্মত জানো নি এই বান্দা, ও বান্দা জানো নি এই কবর কত ভয়ঙ্কর, গুনা লইয়া যদি কবরের মধ্যে আসো সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে, ও বান্দা এক ওয়াক্ত নামাজ না পড়িয়া যদি কবরের মধ্যে আসো 288 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ও বান্দা রোজা না রাখিয়া যদি কবরের মধ্যে আসো জাহান্নামের মধ্যে আগুন, কবরের মধ্যে আগুন জ্বলবে, ও বান্দা গুনা করিয়া গুনা লইয়া যদি কবরের মধ্যে আসো জাহান্নামের সাপ বিচ্ছুর আজাব সহ্য করতে পারবা না, ও বান্দা গুনা লইয়া যদি কবরের মধ্যে আসো জাহান্নামের সাপ বিচ্ছুর আজাব সহ্য করতে পারবা না, ও বান্দা গুনা লইয়া যদি কবরের মধ্যে আসো জাহান্নামের কবরের আজাব, ও বান্দা এত কঠিন কবরের আজাব সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই, ও ভাই একটু দুনিয়ার দিকে দেখায় দেখেন সূর্যের তাপ, সূর্যটা কত দূরে তারপরও সূর্যের তাপ সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আজাব কেমনে সহ্য করব, ওই হাশরের দিন সূর্যটা আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনার বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত করে নাই, আয় আল্লাহ আপনি একবার হুকুম দেন আপনার বান্দাদেরকে জ্বালাইয়া দেই, রব্বে কারিম সূর্যরে ডাক দেয়া বলবে ও সূর্য যাও, যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই,
ও সূর্য যাও যাও যাও। আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাদের এক হাত এক বিজ্ঞত কাছে চলে যাও, আহারে সূর্যের তাপ, সূর্য এত জোরে তাপ মারবে পাজরের হাড্ডিগুলি ভাঙ্গিয়া যাবে সূর্যের তাপ। ও যুবক ভাই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই, আহারে সূর্য যখন তাপ মারবে মাথার মগজগুলা বাতের পানির মতো টকবক করে উঠবে, শরীরের চামড়া গুলা গোষ্ঠ গুলা খসে খসে পড়ে যাবে। ও যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবারা, ওই হাসরের ময়দানের দিনের কি স্মরণ পড়ে না? ও ভাই একটু তাকায় দেখেন, আপনার ডাইনে বামে বন্ধু ছিল আজকে নাই, আপনার বাবা ছিল আজকে নাই, একটু উপলব্ধি করেন আপনি আমি যদি ঘুমায়া যাই, আহারে ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায়, কত যুবক ভাই সকালবেলা বাইর হয়েছে সুস্থ শরীর নিয়া, বিকালবেলা খবর আসছে কে জানি অন্ধকার কবর থেকে, কে জানি একটা রং নাম্বার থেকে কল দিয়া বলে, ও ভাই তোমার স্বামী তোমার ভাই তোমার বোন সকালবেলা ঘর থেকে বাইর হয়েছে সুস্থ শরীর লইয়া, এখন কল আসছে কে জানি মরিয়া গেছে, খবর শুনিয়া দেখে ওই রং নাম্বার থেকে ভাইয়ের গলার আওয়াজ শোনা যায় না, বোনের গলার আওয়াজ শোনা যায় না, রং নাম্বার থেকে কে জানি ডাক দিয়া কয়, অমুক নাম্বার থেকে কে জানি ডাক দিয়া কয়, যে নাম্বার থেকে কল আসছে এইটা কি তোমার কি হয়, ডাক দিয়া কয় এটা আমার ভাই এটা আমার বোন এটা আমার বাবা, বলে তুমি কি জানো না তোমার বাবা এখন আর মানুষ নাই, তোমার বাবা একটা বিতলাস। ও ভাই তুমি কি জানো না তোমার বাবা এখন আর স্বাভাবিক ভাবে নাই, তোমার বাবা তোমার বাবা রাস্তার পাশে রক্ত মাখা অবস্থায় পড়ে আছে, এসে তোমার বাবাকে নিয়ে যাও। ও যুবক ভাই ও আমার বাবারা ও কালিকাপুরের মুসলমান ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, আপনি আমিও তো মরিয়া যাইতে পারি, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউন ওয়ালা ইস্তাকদিমুন, আজরাইল আলাইহিসসালাম আসবে আমার রূহ নিয়ে যাবে, আজরাইল একবার দেখবে না আমি কি গুনাহ অবস্থায় আছি নাকি আমল অবস্থায় আছি, আজরাইল যদি আমাকে গুনাহ অবস্থায় পায়, আজরাইল গুনাহ অবস্থায় আমার রূহটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, আজরাইল যদি আমাকে আমল অবস্থায় পায়, ওই আমল অবস্থায় আজরাইল আল্লাহ তাআলার কাছে আমাকে নিয়ে যাবেন, আর যদি আমি গুনাহ লইয়া আল্লাহ তাআলার সামনে নাপাক অবস্থায় দাঁড়াই, আমার কবরের মধ্যে জাহান্নামের আজাব, কবরটা যেন সাববিচ্ছুর ঘর পোকামাকুরের ঘর, ওই কবরে যেতে হবে, কবর থেকে রেহাই পাব না, আপনি আমি ওই কবরের মেহমান, কবরের মধ্যে যেতে হবে, কবর থেকে পালায়ন করে কোথায়ও যাওয়ার কোনো সুযোগ নাই, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন, এন্তেকাল করতে হবে, এন্তেকাল থেকে পালায়ন করে কোথায়ও যাওয়ার কোনো সুযোগ নাই। ও যুবক ভাই একটু চোখটা বন্ধ করে একটু উপলব্ধি করে, আপনি আমি যদি এন্তেকাল করি কবরের মধ্যে চলে চলে যাই, এই বুঝি আমি এন্তেকাল করলাম, এই বুঝি আমি ঘুমায় গেলাম, আহারে বন্ধু বান্ধব সবাই আসবে আমার মৃত চেহারাটা দেখার জন্য, সব আত্মীয় স্বজন আসবে আমার চেহারাটা দেখার জন্য, আমার মা ডাকবে আমার সন্তান কই আমার সন্তান কই, আমার ভাই ডাকবে আমার ভাই কই ভাই ভাই বলে চিৎকার করবে কিন্তু ভাইকে আর একবার পাবে না, আমার বোন ভাই ভাই বলে চিৎকার করবে কিন্তু ভাইকে পাবে না, আমার বাবা সন্তান সন্তান বলে চিৎকার করবে কিন্তু সন্তানকে আর একবারও কাছে পাবে না,
আহারে আমাকে যখন সবাই কবরের মধ্যে লয়া যাবে, ওই মসজিদের ওই পালকি খানা আমার অপেক্ষায় আহারে একদিন আমার উঠানের মধ্যে যাবে। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই সমস্ত মানুষেরা আমার কাছের মানুষ, যেই সমস্ত মানুষেরা আমাকে ছাড়া খাবার খাইত না, আহারে যেই বাবা আমার জন্য অপেক্ষা করত, যেই মা আমার জন্য অপেক্ষা করত, ওই মা বাবা আমাকে লাশের মধ্যে ঢুকাইয়া সাদা একটা কাপড়ের মধ্যে ঢুকাইয়া ওই কবরের মধ্যে লিয়া যাবে, কবরের মধ্যে লইয়া যাবে। আমার মা ঘরের ওই পাশের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আহারে চোখের পানিগুলা মুছবে আর সন্তান সন্তান বলে ডাকবে, আমার ভাই আমার লাশটা লাশের পালকিটা কান্দের মধ্যে লইয়া আমাকে কবরের মধ্যে নিয়া যাবে। আহারে কবরের মধ্যে আমাকে রাখিয়া আমার ওই আদরের ভাই, আমার ওই আদরের বাবা, আমার আদরের মা, আমার আদরের স্বজনেরা কেহ আমার জন্য অপেক্ষা করবে না, ওই কবরের মধ্যে রাখিয়া সবাই চলিয়া যাবে, কেউ কবরের পাশে বসে থাকবে না। আমার ভাই আমাকে ওই কবরের মধ্যে রাখিয়া সবাই যখন চলিয়া যাবে, হায় হায় আমি দাকা দাকা দেখবো আমার কেহ নাই, কেহ নাই, কেহ নাই, কেহ নাই। আমার ভাই কই, আমার বোন কই, আমার বাড়ি কই, আমার গাড়ি কই, আমার টাকা কই, আমার পয়সা কই। দুনিয়ার মধ্যে মানুষ ঠকাইয়া, দুনিয়ার মধ্যে মানুষের সাথে মিথ্যা কথা বলিয়া, আহারে দুনিয়ার মধ্যে মানুষের সাথে ধোকাবাজি করিয়া কত টাকা কামাইলাম, আজকে আমার এই টাকা পয়সা কই। আমি যখন কবরের মধ্যে যাব আমার সাথে আমার বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না। আমি যখন কবরের মধ্যে যাব কম দামি সাদা একটা কাপড়ের প্যাকেট করি আমাকে কবরের মধ্যে রেখে যাবে, হাই রিক্সাওয়ালার মধ্যে রিক্সাওয়ালার গায়ের মধ্যে যেই কম দামি সাদা কাপড়, লাখো কোটি টাকার, লাখো কোটি টাকার মালিকের গায়ে ওই সাদা কাপড়। আহারে কে ইমাম, কে ধনী, কে বড়লোক, কে গরিব, কারো কাপড়ের উপর লেখা থাকবে না, কেউর কাপড়ের কাপনের উপরে লেখা থাকবে না, এটি ইমাম সাহেবের লাশ, এটা পাঁচ কোটি টাকার মালিকের লাশ, এটা বড় লোকের লাশ, এটা ধনীর লাশ, এটা গরিবের লাশ, এটা রিক্সাওয়ালার লাশ, এটা প্রধানমন্ত্রীর লাশ, এটা এমপির লাশ, মন্ত্রীর লাশ, কিছু লেখা থাকবে না। কবরের মধ্যে যাওয়ার পর আমাকে প্রশ্ন করা হবে, আমার রব্বকা তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাত, আর যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি আমার কবর হবে জাহান্নামের গর্ত। আহারে কবরের মধ্যে সব পিচ্ছুর ভয়ঙ্কর আজাব, কবরের মধ্যে জাহান্নামের সব পিচ্ছু, কবরের মধ্যে জাহান্নামের আগুন, সহ্য করার ক্ষমতা নাই। ও যুবক ভাই ও ভাইরা আসেন, এই দশ দিনের জন্য আল্লাহ তাআলার জন্য সময় দেই। সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইবাদত করি নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, আল্লাহ তাআলার গোলামি করি নাই, এই দশ দিনের জন্য এতেকাফে আল্লাহ তাআলার কাছে বসিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করিয়া সারা জীবনের গুনাগুলি মাফ লইয়া যেন এই রমাদান মাসের মধ্যে আমি যেন আল্লাহ তাআলার খাস গোলাম হয়ে যেতে পারি, এই রমাদান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে যেন খাস গোলাম হয়ে যেতে পারি, এই রমাদান মাসের এই শেষের এতেকাফের দশ দিনের মধ্যে যেন আমি আল্লাহ তাআলার একজন কাছের বান্দা হয়ে যেতে পারি, এই দশ দিনের মধ্যে যেন আমি আল্লাহ তাআলার কাছে একজন প্যারে বান্দা হয়ে যেতে পারি। দুনিয়ার মধ্যে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত আমল করি নাই, ইবাদত করি নাই, রোজা রাখি নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, গুনাহ করি নাই, গুনাহ করেছি, ইবাদত করি নাই,
আসেন আল্লাহ তাআলার কাছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ শবে কদরের রাত্রি গুলা তালাশ করিয়া আল্লাহ তাআলার কাছে কান্দিয়া কান্দিয়া সমস্ত গুনাগুলি মাফ লইয়া এই রমাদান মাসের মধ্যে যেন আমরা আল্লাহ তাআলার কাছে যেন খাস গোলাম হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসেন দশ দিনের জন্য এতেকাফ, এ আমরা দশ দিন এতেকাফ করব আল্লাহ তাআলার জন্য। এই রমাদান আমাদেরকে যেন আল্লাহ তাআলার কাছে একজন খাস গোলাম বানায় দে। সারা জীবন তো গুনাহ করছি, সারা জীবন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি, এই দশ দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করিয়া আল্লাহ তাআলার কাছে ইবাদত করিয়া, ভাই আমার জীবনে কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব ধোকা। ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার ধোকার মধ্যে পড়ে আছি, দুনিয়ার ধোকার মধ্যে পড়িয়েছি, আল্লাহ তাআলার জন্য কি করলাম, কবরের জন্য কি করলাম? এন্তেকাল তো করতে হবে, কবরের মধ্যে যেতে হবে, আমি কবরের জন্য কি করছি, আল্লাহ তাআলার জন্য আমি কি করছি যে আল্লাহ আমাকে খাওয়ায় পালে আমাকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এত এত নিয়ামত দিতেছেন, ওই রবের জন্য আমি কি করলাম? নাফরমানি ছাড়া ওই রবের জন্য কিছুই করি নাই, নাফরমানি ছাড়া ওই রবের জন্য কিছু করি নাই। আসেন আল্লাহ তাআলার কাছে এই দশ দিন এতেকাফে বসিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করিয়া যেন আল্লাহ তাআলার কাছে একদম মুক্ত হয়ে যেতে পারি। এমনও হতে পারে এই এতেকাফ আমার জীবনের শেষ হয়ে যেতে পারে, এমন হতে পারে এই এতেকাফে অবস্থায় আমার এন্তেকাল হয়ে যেতে পারে, এমন হতে পারে এতেকাফ যেদিন শেষ হবে তারপরের দিন আমি এন্তেকাল করব। আমি বলি এই যে মোহন মিয়া আমাদের এলাকার, উনি আমার সাথে ওয়াদা করেছে এতেকাফে বসবে, কিন্তু তারপরের দিন অসুস্থ হয়ে গেছে। হায় হায়, হয়তো এমনও হতে পারে এন্তেকাল করে ফেলতো, কিন্তু আমার আপনার জীবনটা তো এমন, আমরা এই আছি এই নাই। কখন যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, কখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে চলে যেতে হয়, কখন যদি আমরা কবরের মধ্যে যেতে হয়, মসজিদের ওই পালখি আমার অপেক্ষায় আছে, মসজিদের ওই পালখি একদিন আমার ঘরের সামনে হাজির হয়ে যাবে, আমার স্বজন মা বাবা সবাই কাঁদবে, কিন্তু ওই দিন আমাকে আর কেউ ডাকতে পারবে না। আজরাইলের কাছে হাজার বার ভিক্ষা চাইবেন যে আজরাইল সারা জীবন গুনাহ করছি, কয়েকটা সেকেন্ড সময় দাও, তওবা করি, আল্লাহ তাআলার কাছে গুনাহগুলি মাফ নিয়ে নেই। আজরাইল বলবে না না, এই সুযোগ নাই, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমার ঋণ নিয়ে যাওয়ার জন্য, আর এখনই তোমার ঋণ নিয়ে যাব, তো বাঁচার কোনো সুযোগ নাই। আসেন এই দশ দিন আল্লাহ তাআলার কাছে সময় দেই, এতেকাফের সময় দেই। দুনিয়া 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 করতেছি, দুনিয়া দুনিয়া করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়া আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসালাম, ও বান্দা তোমার জন্য সব চাইতে ধোকা, তোমার জন্য সব চাইতে ধোকা, সব চাইতে কঠিন হলো দুনিয়া, দুনিয়া দুনিয়া করছো আর করিও না, আসো আল্লাহ তাআলার কাছে তৌবা করো, তৌবা করে আল্লাহ তাআলার কাছে খাস একজন বান্দা হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।